আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি মুরগির পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গুঁড়ো মরিচ, লবণ, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, সয়া সস, সাদা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি 7-8 ঘন্টার জন্য আমি রেখে দিই। দেন ফ্রিজ থেকে বের করে আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাতে লবণ ও গুঁড়া মরিচ অ্যাড করে মিক্স করে নিয়েছি। এরপর মুরগির পিসগুলোকে ময়দাতে মাখিয়ে এভাবে একটু পানিতে ভিজিয়ে আবার এক কোট করবো, 2-3 বার এভাবে কোট করবো, তাহলে উপরে পাটটা অনেক বেশি ক্রিস্পি হয় আর আসলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমাদের বাসায় তো এভাবেই সবাই অনেক পছন্দ করে, সো আপনারা ট্রাই করবেন অবশ্যই যদি এভাবে না করেন। পানির বদলে আপনারা ডিমের মিক্সচারও দিতে পারেন। এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে ফ্রোজেন হয়ে গেলে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজি অবশ্যই। তো সুন্দর একটা কালার চলে এসছে। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই, মজাদার চিকেন ফ্রাই রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।